नमस्कार बंधुरा, आपनादेर सबाइके वेलकाम जानाच्छि आमार चैनल अनुस कुकिंग एंड ब्लॉग चैनले। आज आमी कुदली आलू भाजार रेसिपि निये चले एसेछि। गरम गरम भातेर साथे एई कुदली आलू भाजा किन्तु असाधारण लागे। शुधु भात ना, रुटी परोटार साथेओ जस्ट जमे जाए। अनेके एटा कुंदली कुदरी बा कुदलीओ बोले थाके। आपनारा कि नामे चेनेन सेटा आमाके कमेंट सेक्शने जानाते भूलबेन ना। लाइक कमेंट शेयर करे पाशे थाकबेन एबं चलुन आमी किभाबे एई कुदली आलूर भाजा रेसिपि शेयर करछि सेटाई आपनादेर देखाई। निये निएछि कुदली। एई कुदलीगुलो आमी माछ बराबर थेके पिस करे चारटे टुकरो करे केटे निएछि, खूब लम्बा लम्बा करे। सेई साइजेरई किन्तु आमी आलूगुलो केटेछि। निये निएछि पेंयाज कुचि आर काँचा लंका चेरा। कड़ाइयेर मध्ये तेल गरम करे कालो जिरे फोड़न दिए दिए देब उपर थेके आलूगुलो। केटे रखा आलूगुलो दिए ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়েও রেখে দিতে পারেন যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আলুগুলো বারবার নেড়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা কুদলি। কুদলিগুলো দিয়ে আবারো ভালোভাবে নেড়ে নেচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যাতে তাড়াতাড়ি কুদলি আর আলু ভালোভাবে নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারো কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিয়ে ভাজলে সিদ্ধটাও ভালো হয় আর খেতেও দারুণ লাগে। প্রায় ভাজা হয়ে এসেছে। এবার মাছখানটা একটু ফাঁকা করে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দেব একসাথে। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো তেলের উপর। কিছুক্ষণ তেলের উপর থাকার পর আলু আর কুদলির সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার একে একে উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করতে থাকবো। এবার উপর থেকে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাও অল্প একটু টেস্টের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। আর দিচ্ছি বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কুদলি আলু ভাজাতে দিলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আপনারাও চেষ্টা করতে পারেন। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে একদম মজে যায়। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে একদম গরমা গরম কুদলি আলু ভাজা। সত্যি বলতে আমি আগে একদম কুদলি পছন্দ করতাম না, কিন্তু এই রকম ভাজা খাওয়ার পরে কুদলি আমার সবচেয়ে ফেভারিট হয়ে এসেছে। তো বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন এবং এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এইটুকুনি।